হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রানা ফুড কুকিং ডিলিশিয়াস। বন্ধুরা, আজ আমি এই চ্যানেলে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি, কীভাবে সরপুরির ঝোল বানাতে হয়। বন্ধুরা, এই চ্যানেলটিকে বেশি করে দেখুন এবং সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। চলুন বন্ধুরা, কীভাবে এই ঝোল বানাতে হয় একবার দেখে নেওয়া যায় আমার এই নতুন ভিডিওতে। বন্ধুরা, বাজার থেকে আমরা 6টি বড় সাইজের সরপুঁটি কিনে এনেছি। পুঁটি মাছগুলো কত বড় ঢাললে বুঝতে পারবে বন্ধুরা। পুঁটি মাছগুলো আমরা ঢালছি, দেখো কত বড় সাইজের পুঁটি বন্ধুরা। এবার মাছগুলো আমরা কেটে নিচ্ছি। এই কাজটি সম্পূর্ণ করছে আমার মিসেস সুদীপ্তা রানা। মাছগুলো কিভাবে বটির ধারে ঘষে ঘষে ছাড়িয়ে নিচ্ছি দেখো বন্ধুরা। বন্ধুরা, মাছগুলো কাটা কমপ্লিট। এবার আমরা এটা পরিষ্কার জলে ধুয়ে নেব। বন্ধুরা বন্ধুরা সরপুরি ঝাল রান্নার জন্য আমরা যে উপকরণ নিয়েছি সেগুলি হলো পেঁয়াজ কুচি, আদা কুচি, টমেটো কুচি, রসুন গোটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি। সঙ্গে নিয়েছি গোটা জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। বন্ধুরা, শিলনোড়ার সাহায্যে গোটা জিরে, আদা ও রসুন ভালো করে বেটে নিলাম। বন্ধুরা, প্রথম আমার মাছের মধ্যে কিছুটা লবণ মাখিয়ে নিচ্ছি। সঙ্গে কিছুটা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। বন্ধুরা, মাছটা আমরা নেড়ে নেব। মাছ মাখানো রেডি। এবার আমরা এটা ভেজে নেব, খুব ভালো করে ভাজতে হবে। গেছে বন্ধুরা, কড়ার মধ্যে এবার আমি মিডিয়াম ওভেনে রেখে আমার মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। বেশি মাছ দেবো না, তিনটে তিনটে করে ভেজে নেব, কম কম করে মাছ দিয়ে আমরা ভেজে নেব।
মাছগুলো বন্ধুরা আমি উল্টে নেব। দেখো মাছগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে, লাল হয়ে বেরিয়ে গেছে। মাছগুলো ভালো করে ভাজতে হবে। বন্ধুরা মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রের মধ্যে মাছগুলো তুলে দেব। এবং বাকি থাকা মাছগুলো আমরা আরেকবার দিয়ে দেবো, আবার এক পরের বারে ভেজে নেব। পুরো মাছ ভাজা আমাদের রেডি। বন্ধুরা এবার ওই কড়ের মধ্যে আর কিছুটা তেল অ্যাড করলাম। এর মধ্যে বেটে নেওয়া, হালকাভাবে বেটে নেওয়া কুচানো পেঁয়াজ ছিল। পেঁয়াজ দিয়ে আমরা নাড়তে থাকবো। যতক্ষণ না পেঁয়াজগুলো লাল হয়ে আসছে ততক্ষণ না আমরা এভাবে নাচতে থাকবো। বন্ধুরা বন্ধুরা কড়াইতে পেঁয়াজগুলো লাল হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। দিয়ে আমরা নাচতে থাকবো আরো 2 মিনিট মতো নাচতে থাকো। বন্ধুরা রসুনগুলি ভালোভাবে এর মধ্যে পেকে গিয়েছে তেলের মধ্যে। এরপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে আমরা নাচতে থাকবো। বন্ধুরা টমেটোগুলি যাতে ভালোভাবে পেঁয়াজ রসুনের সঙ্গে মিশে যায় যেন একটু আমি লবণ নিয়ে নেবো। টমেটোগুলো ভালোভাবে মিশে গেছে। এরপর আমরা এর মধ্যে আদা বাটা নিয়ে নেবো, সামান্য পরিমাণ আদা বাটা। দিয়ে আমরা আবার নাড়তে থাকবো 1 মিনিটের মতো। বন্ধুরা এর মধ্যে নিয়ে নেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন নেবো। লঙ্কা গুঁড়ো, দিয়ে আমরা নাড়তে দেবো।
এক কাপ জল অ্যাড করো। আমরা নাড়তে থাকবো, এর মধ্যে আমরা নিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। দেখো বন্ধুরা মশলাটা একদম পেকে গেছে, মশলা থেকে গ্যাস বেরোতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে আর একটু খানিকটা জল অ্যাড করব। আমরা ফোটাতে থাকবো, ওভেনটি হাই রেখে ফোটাতে শুরু করব 2-3 মিনিট মতো। বন্ধুরা ঝোল ফুটতে শুরু করেছে, এর মধ্যে আমরা ভেজে নেওয়া মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। দেওয়ার পরে মাছগুলো আমরা ঠিক পজিশন মতো নেড়ে নেব, যাতে মাছের মধ্যে ঝোলগুলো ঢুকে যায়। পুরো ব্যবস্থাটিকে ফুটতে থাকলো, এরপর আমরা একটা ঢাকনা দিয়ে কড়াইটি একটু ঢাকনা দিয়ে নেব এবং মিডিয়াম ওভেনে রাখবো। এরকম বন্ধু 5 মিনিট ধরে রাখতে হবে ওভেনের মধ্যে, মিডিয়াম ওভেনে রাখতে হবে ঢাকনা দিয়ে। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, এবার আমরা ঢাকনাটি খুলে নিলাম। কেমন সুন্দর একটা লাল ধরনের গ্রেভি বেরিয়েছে বন্ধুরা। মাছগুলো যেহেতু ডুবে গেছে, আমি সেই জন্য মাছগুলোকে আর উল্টোবো না বন্ধুরা। পারলে তোমরা উল্টে নিতে পারো, কিন্তু উল্টে লাভ নেই, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য উল্টোবো না। বন্ধুরা এরপর আমরা বেটে নেওয়া জিরে, গোটা জিরেগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা এবার পুরো ব্যবস্থাটা রেডি হয়ে গেছে, এবার আমরা গরম গরম সার্ভ করব। একটা পাত্রের মধ্যে ঢেলে ওগুলোকে গরম গরম সার্ভ করব। অবশ্যই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন, সঙ্গে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।